के चलते इस वक्त पूरे देश में सभी सिनेमा हॉल बंद है। वहीं अनलॉक में अब एक के बाद एक परिसेवा सुचारू होने लगी है, लेकिन सिनेमा हॉल के बंद होने से अब सिनेमा हॉल के कर्मचारियों को आर्थिक संकट से जूझना पड़ रहा है। जिसे देखते हुए एक स्वयंसेवी संस्था इनके मदद के लिए सामने आई है। आज सिलीगुड़ी के कंचनजंगा स्टेडियम के सामने संस्था के सदस्यों ने सिनेमा हॉल के कर्मचारियों को नए कपड़े एवं खाद्य सामग्रियां सौंपी। गौरतलब है कि पूरे देश में लॉकडाउन के समय से ही सभी सिनेमा हॉल बंद है। वहीं जब से अनलॉक शुरू हुआ है तब से देश भर में एक के बाद एक परिसेवा सुचारू होने लगी है, लेकिन सिनेमा हॉल के कर्मचारियों का कहना है कि सिनेमा हॉल को खोलने के लिए अब तक कोई कदम नहीं उठाया गया है। वहीं हॉल के कर्मचारी सुजन दे ने कहा कि सरकार के निर्देशों का पालन एवं सामाजिक दूरी का पालन कर हॉल को फिर से खोला जा सकता है। सिनेमा हॉल के कर्मचारियों ने सरकार से अपील की है कि जल्द से जल्द सिनेमा हॉल को खोला जाए। প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হতো, কিন্তু আমার একটাই কথা যে যেখানে সব কিছু খুলে যাচ্ছে আস্তে আস্তে করে, সেখানে সিনেমা হলটাকেও গভর্নমেন্টের দেখা উচিত, কারণ এর সাথে অনেক ফ্যামিলি জড়িত আছে, অনেক লোকের রুজি রুটির ব্যাপার আছে, তাই না? আর যেটা সোশ্যাল ডিস্টেন্সিংয়ের ব্যাপার, আমার যা মনে হয় যে সিনেমা হলে তো আমরা আরও ভালো করে মেনটেন করতে পারবো, একটা সিট বাদ দিয়ে হ্যাঁ সেভাবে করে আরামসে খোলা যেতে পারে। কতটা অসুবিধা হয়েছে আপনাদের? অসুবিধা দেখুন, অসুবিধা তো কম বেশি সকলেরই হয়েছে, হ্যাঁ আমাদের না শুধু, সবারই হয়েছে। এটা একটা বিশাল বড় একটা মানে মহামারীতে সবারই এফেক্টেড হয়েছে। তা সত্ত্বেও এখন গভর্নমেন্ট আস্তে আস্তে সব আনলক করছে, 1, 2, 3, 4। আমরা ভেবেছিলাম যে আনলক 4-এ হয়তো সিনেমা হলকেও ছাড় দিবে, কিন্তু এখনো পর্যন্ত তো কোনো খবর নেই। যেন আমাদের তরফ থেকে একটাই আবেদন গভর্নমেন্টের কাছে যে যত তাড়াতাড়ি এটা আমাদেরকে মানে খোলার ব্যবস্থা করা। ভালো হলো, এই সময় তো আমাদের তো খুব খারাপ সময়ই চলছে, ভালো হয়েছে। কতটা অসুবিধার সম্মুখীন হতে হলো এই করোনার জন্য যে আপনাদের সিনেমা হল বন্ধ হয়ে যাবে? এটা বলার মতো না, ভীষণ অসুবিধা, ভীষণ অসুবিধা ভোগ করতে হচ্ছে। হ্যাঁ, এই সংস্থাই বোধহয় সিনেমা হলে বোধহয় একদিন যায় দিয়ে আসছিল এই সংস্থাটা। ইউনিক ফাউন্ডেশন, সকলে জানেন যে ইউনিক ফাউন্ডেশন বিগত 1 বছর ধরে মানুষের সেবায় আছে। তা লাস্ট এই 5 মান্থ প্যান্ডামিকের জন্য আমরা বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি বিভিন্ন রকমভাবে। সে মানুষের কার ওষুধ নেই, কারো রাত্রিবেলা 3টার সময় ব্লাড লাগবে, কারোকে অ্যাম্বুলেন্স লাগবে। তো এই পরিষেবাটা আমরা দিয়ে আসছি আজকের দিন পর্যন্ত। তো আমরা আজকে আপনাদের মাধ্যমেই বিভিন্ন স্তরের মানুষকে একটা অ্যাপিল করতে চাই যে আপনারা এই ধরনের লোকদের পাশে এসে দাঁড়ান। আমরা আগামী দুর্গা উৎসবে আমরা একটা বড় প্রজেক্ট নিচ্ছি, সেই প্রজেক্টটা হচ্ছে যে আমরা একজন অন্তত যদি কোনো ছোটো বাচ্চাকে তার 250 টাকার একটা জামা আমরা তার হিসাবে ধার্য করেছি, সেটা আমরা তাদের হাতে তুলে দেবো, এবং সেটা সে প্রায় 1,500 বাচ্চাকে আমরা দুর্গাপূজার যে 4 দিন থাকবে তাদের হাতে তুলে দেবো। आजादी से शुरू हुआ स्वदेशी अभियान, गांव गांव में बिजली आई, रोशन हिंदुस्तान, मंगल तक भी जा पहुंचा स्वदेशी मंगलयान। तो फिर क्यों ना हो हिंदुस्तानी अपना सब सामान, हम बदलेंगे तभी तो बदलेगा ये हिंदुस्तान। सूर्या, आत्मनिर्भर भारत की पहचान।